হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো ট্যালিতে কিভাবে কস্ট সেন্টার গুলা মেনটেন করতে হয় এবং কস্ট সেন্টার ওয়াইজ কিভাবে রিপোর্ট তৈরি করতে হয় এবং রিপোর্ট গুলা কিভাবে বের করা যায় এবং কিভাবে ওই কস্ট সেন্টার গুলা নিয়ে কাজ করা যায়। সো আমরা আগে প্রথমে ট্যালিটাকে ওপেন করে নিচ্ছি। ওয়ার্কিং এডুকেশন মোড, কোম্পানির অ্যাডমিন নেম, ইউজার নেম, আপনার আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নেন। ওপেন হয়ে গেছে। সো আমি যেহেতু কল সেন্টার নিয়ে কাজ করতে যাচ্ছি, সেহেতু প্রথমে সর্বপ্রথম আমাকে অ্যাকাউন্টিং ফিচার্স থেকে আমাকে মেনটেন কল সেন্টারটাকে ইয়েস অপশনটাকে ইয়েস করে আসতে হবে। আমি অ্যাকাউন্টিং ফিচার যাচ্ছি F11, অ্যাকাউন্টিং ফিচার্স, মেনটেন কস্ট সেন্টার, দিস ওয়ান, আমরা কি এটাকে ইয়েস করবো। এর আগে অবশ্য আমরা বিল ওয়াইজ ডিটেলস, ইন্টারেস্ট ক্যালকুলেশন এবং জেনারেল যে ফিচার্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং দেখেছি এবং এগুলো নিয়ে আপনাদের সাথে ব্রিফ করার ট্রাই করছি। সো এখন যেটা আমরা মেনটেনিং পেরোল, আসলে পেরোল নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা লেকচার সাজিয়ে রাখছি। সো আমরা ওই লেকচারটাতে ডিটেলস পেরোল নিয়ে আলোচনা করবো। আজকে আমরা মেনটেন কল সেন্টারটাকে নিয়ে কাজ করবো। ওকে, আমি প্রথমে এটাকে ইয়েস করে নিচ্ছি, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কন্ট্রোল এ, ওকে। দেন অ্যাকাউন্টিং ইনফোতে অলরেডি কল সেন্টার নামে আলাদা একটা অপশন তৈরি হয়ে আসছে যেটা আগে ছিল না। আমি অপশনটা ওপেন করার সাথে সাথে এখন এই অপশনটা আমাকে দেখাচ্ছে। ওকে, আমি এখানে আমি আমার কি কি কল সেন্টার রাখতে চাচ্ছি সেই কল সেন্টারগুলো এখান থেকে ক্রিয়েট করে নেব। সো শুরুতেই ক্রিয়েট, আমি কিছু অ্যাকাউন্টস ক্রিয়েট করে নিচ্ছি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস প্রাইমারি। আমরা চাইলে কস্ট সেন্টারের আন্ডারে আরও সাব কস্ট সেন্টার রাখতে পারি। সেক্ষেত্রে যেটা হবে যে লাইক HR, আমি চাইলে এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আন্ডারে রাখতে পারি, বাট আমি এটাকে প্রাইমারি রাখতেছি। ওকে, তারপর ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট, ওকে, দেন সেলস, মার্কেটিং, ওকে। আমরা দেখে নিই কিভাবে কতগুলা কল সেন্টার আমরা ক্রিয়েট করলাম। এজ এ লেজার অপশন মতোই এখানে ক্রিয়েট, নতুন ক্রিয়েট করার জন্য কল সেন্টার, নতুন ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অপশন, ডিসপ্লে আমরা যেগুলো ক্রিয়েট করে রেখেছি অলরেডি সেগুলো দেখার জন্য, দেন অল্টার যেগুলো অলরেডি ক্রিয়েট করা আছে সেগুলোতে কোনো চেঞ্জ এবং এডিট করার জন্য আমরা অল্টার অপশনটা ইউজ করবো। আমরা ডিসপ্লেতে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমরা এখানে অলরেডি চারটা অ্যাকাউন্টস, HR, ম্যানেজমেন্ট অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং, চারটা কল সেন্টার ক্রিয়েট করে নিয়েছি। এখন আসেন আমরা কল সেন্টারগুলো নিয়ে কীভাবে কাজ করবো। এক্সাম অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম মেনটেনেন্স বিল ওয়াইজ ডিটেলস প্রথমে অ্যাকাউন্টিং ফিচার থেকে অপশন ওপেন করলাম, দেন লেজার ক্রিয়েট করলাম বা এক্সিস্টিং যে লেজারগুলো আছে ওগুলোকে অল্টারেশন করে, দেন ওখানে আরেকটা অপশন রয়ে গেছে যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেজারও অপশনগুলো ওপেন করতে হয়। ঠিক সেম কস্ট সেন্টারের জন্য তো তেমনি আমরা এখন লেজারগুলোতে ওপেন করে নেব, কারণ প্রত্যেকটা লেজারের জন্য অবশ্যই আমরা কস্ট সেন্টার মেনটেন করবো না। যে যে স্পেসিফিক লেজার বা যে যে স্পেসিফিক খরচগুলো আমরা কস্ট সেন্টারের মধ্যে ডিফাইন করে দেবো সেইটাকে, সেই লেজারগুলোকে আমরা চুজ করে করে সেই লেজারগুলোর অপশনগুলোকে আমরা অন করে রাখবো। ওকে, লেটস ডু ইট। আমরা শুরুতে কিছু কমন কমন লেজারকে আমরা কস্ট সেন্টারের আওতায় নিয়ে আসবো, সেগুলো এন্টারটেনমেন্ট, অলরেডি নাই আমার কাছে, সেলস স্যালারিটাকে নিচ্ছি, স্যালারি অ্যাকাউন্ট, এখানে অবশ্যই চলে আসছে কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল, অলরেডি ইয়েস করা আছে, আমি তারপর ইয়েস করে চেক করে নিলাম, ইয়েস করা না থাকলে আমি ইয়েস করে নিতাম। ওকে, ইয়েস হয়ে গেছে। এখন আমি আরেকটা নতুন লেজার ক্রিয়েট করে নিচ্ছি, লেজার ক্রিয়েট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, ইনডিরেক্ট এক্সপেন্স, অবভিয়াসলি ইনডিরেক্ট এক্সপেন্স, মেনটেনেন্স বিল ওয়াইজ ডিটেলস লাগবে না আমাদের, ইনভেন্টরি বিল এফেক্টেড লাগবে না,
কজ সেন্টার অ্যাপ্লিকেবলটাকে আমরা ইয়াস করে নিচ্ছি। এখন আসেন ওই কজ সেন্টার ওয়াইজ আমরা কিভাবে ট্রানজেকশনগুলো রেকর্ড করবো দেখে নিই। আমরা শুরুতে অ্যাকাউন্টিং বছরে যাব, লাইক আমরা এন্টারটেনমেন্ট এক্সপেন্স ইনকার্ড করব, আমরা পেমেন্ট বছরে করবো, অলরেডি আমরা পেমেন্ট বছরে আছি। সো আমি কিছু এক্সাম্পল আপনাদের জন্য রেখে দিছি, এক্সাম্পলগুলো একটু দেখে নেন। ফার্স্ট ফেব্রুয়ারি এন্টারটেনমেন্ট পেড 2000 টাকা, এইগুলাকে হচ্ছে এই 2000 টাকাকে হচ্ছে আমরা আবার কস্ট সেন্টার ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে দেবো, 500 500 500, 4টা ডিপার্টমেন্টে 500 500 করে 4টা, টোটাল 2000 টাকা। সো লেটস ডু ইট, এন্টারটেনমেন্ট 2000 টাকা, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা বাজার পোস্টিং দিই সেভাবে দিচ্ছি, সরি টাইপিং মিস্টেক ছিল, 2000। নেম অফ কস্ট সেন্টার, অ্যাকাউন্টস 500, সরি এইচআর 500। আমরা এখানে দেখেন লিস্ট দেখাচ্ছে না, আমরা এখানে নামগুলো টাইপ করে নিচ্ছি, প্রথমে এক অক্ষর বা দুই অক্ষর অ্যালফাবেট টাইপ করলে চলে আসবে ম্যানেজমেন্ট 500। দেখেন রিমেনিং ব্যালেন্স দেখাচ্ছে এখানে, অলরেডি আমরা ডান, দেন হচ্ছে সেলস, ওকে রিমেনিং 500 টাকা, ওকে ক্যাশ। ক্যাশটাকে আমরা ক্রেডিট করতেছি, ওকে দেন হচ্ছে আমরা আরো কিছু এক্সাম্পল বা আরো কিছু ট্রানজেকশন রেকর্ড করে নিচ্ছি। এটা বাইরেও আমরা কিছু ক্যাশ সেলস করে নিচ্ছি, ফার্স্ট ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 1 তারিখে ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার। এখানে মজার ইম্পর্টেন্ট আর কি ইস্যু, আমি আপনাদেরকে কিছু শর্টকাট দেখাচ্ছি, লাইক এখানে যে বড় বড় আলফাবেটিক কিগুলো দেখা যাচ্ছে, লাইক আমি যখন অ্যাকাউন্টিং ইনফোতে যাচ্ছি আপনি খেয়াল করলে দেখবেন যে এক আর এ যে প্রথম ইয়েটা রয়ে গেছে সেটাকে একটু ডিফারেন্স বা রেড কালার দেখাচ্ছে। দ্যাটস মিন হচ্ছে এই রেড কালার বা ডিফারেন্ট কালারটা আপনাকে শর্টকাট কি ইন্ডিকেট করতেছে, লাইক এখানে ভাউচার মানে বিটাকে ইন্ডিকেট করতেছে রেড কালার, তার মানে হচ্ছে আমি যদি বি স্পেস করি তাহলে আমরা ভাউচার অ্যাকাউন্টিং ভাউচারে চলে আসবো। সো আমরা আরও কিছু সেলস করে নিচ্ছি, কিছু অ্যাডিশনাল ট্রানজ্যাকশন পোস্টিং করে নিচ্ছি, F6-এ যাচ্ছি, রিসিভ ভাউচারে সেলস ক্রেডিট কে করতেছি, সেলস 50,000 টাকা, ওকে। আসলে আমার এই সেলস অ্যাকাউন্টটা যদি এরকমের হয়ে থাকে যে লাইক সেলস অ্যাকাউন্ট আমি কাজ করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমাকে কল সেন্টারগুলোর অপশনগুলো দেখাচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে যেটা করব এই এই লেজারটাকে আমি অল্টারেশন করব। সো অ্যাজ ইউজুয়াল আমরা দেখেছি হচ্ছে ভাউচার মোডে থেকে কীভাবে সহজ শর্টকাটে হচ্ছে আমি লেজার মানে নতুন লেজার ক্রিয়েট করবো, যে লেজারটা আমাদের কাছে অলরেডি ক্রিয়েট করা নাই সেই লেজারটাকে আমরা কীভাবে ক্রিয়েট করবো সেটা। এখন দেখবো আমরা হচ্ছে যে লেজারটা অলরেডি ক্রিয়েট করা আছে সেটাকে আমরা এই ভাউচার মোডে কীভাবে সেটাকে এডিট করব। ভেরি সিম্পল, জাস্ট কন্ট্রোল এন্টার, ভাউচারের ওপর যাব, লাইক আমি একটা ভাউচার অ্যামাউন্টের কাছে গেছি, আমি ব্যাক স্পেস দিয়ে ভাউচারের ওপর মানে ওই লেজারের ওপরে যাবো, লেজার নামের ওপরে যাব, কন্ট্রোল কন্ট্রোল এন্টার চলে আসছে। আমি এখানে কল সেন্টার অ্যাপ্লিকেবলটাকে নো করে দিচ্ছি, ওকে দেখেন এখন আর দেখাচ্ছে না, ক্যাশ রিসিভ 50,000 টাকা, ওকে। সেকেন্ড আরো কি ট্রানজেকশন বাকি ছিল আমাদের, দেন হচ্ছে ক্যাশ উইথড্র ফ্রম দ্য সিটি ব্যাংক, আমরা ক্যাশ ক্যাশ উইথড্র করে নিচ্ছি কন্ট্রা ভাউচারের মাধ্যমে, যেহেতু ক্যাশটা ফান্ড ট্রান্সফার হচ্ছে ব্যাংক থেকে আমরা ক্যাশে নিয়ে আসতেছি, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্রা ভাউচার ইউজ করবো, কন্ট্রা ভাউচার সিটি ব্যাংক, দ্য সিটি ব্যাংক ক্রেডিট করবো 50,000 টাকা, দেন হচ্ছে এডুকেশন মোডে, যার কারণে আরও কিছু ব্যাংকিং ফ্যাসিলিটি আমরা ইউজ করতে পারতাম যদি আমাদের কাছে লাইসেন্স থাকতো সেটাকে ইন্ডিকেট করতেছে, দেন হচ্ছে ক্যাশ কে ডেবিট করতেছি, দেন হচ্ছে আরও কিছু ট্রানজ্যাকশন আছে যেমন এন্টারটেনমেন্ট বিল পেইড, এটাকেও আপনি চাইলে হচ্ছে ডিপার্টমেন্ট অনুযায়ী সাজায় দিতে পারেন, সে একটু নিজে নিজে ট্রাই করেন, দেন হচ্ছে ক্যাশ পার্সেস এটাকে একটু ট্রাই করে নেন। আমি আরেকটা জিনিস আপনাদের সাথে ট্রাই করবো সেটা হচ্ছে স্যালারি পেইড, তার আগে হচ্ছে এখানে আবার ক্যাশ সেলস আছে 2 লাখ টাকা, ট্রানজ্যাকশন ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি, সো একটু প্লিজ নিজে নিজে ট্রাই করেন,
আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমরা আছি, আমি আছি, র্যাপটো আছে আপনাকে হেল্প করার জন্য। সো আমি এখন আরেকটা পোস্টিং আপনাকে দেখাবো, সেটা হচ্ছে সেলস স্যালারি পেড 60,000 টাকা। ওকে, এটা ডেট হবে একাউন্টিং বছরে যাচ্ছি, পেমেন্ট বছরে হবে অবভিয়াসলি, কারণ যেহেতু আমি এটা ক্যাশ পেড করবো। পেমেন্ট বাউচার, স্যালারি স্যালারি অ্যাকাউন্টস 60,000 টাকা, আমি কস্ট সেন্টার ওর সাথে দিচ্ছি, লাইক আমি অ্যাকাউন্টসকে দিচ্ছি হচ্ছে 15,000 টাকা, দেন হচ্ছে আমি এইচআরকে দিচ্ছি হচ্ছে 15,000 টাকা। দেখেন রিমেনিং ব্যালেন্সটা দেখাচ্ছে, কিন্তু আমি এখান থেকে আরও বাক বাক করে নিচ্ছি। দেন হচ্ছে সেলস 15,000 টাকা, দেন হচ্ছে মার্কেটিং, সেলস অর মার্কেটিং, সরি সেলস অর মার্কেটিং অলরেডি দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট হবে। দেখেন আমি এখানে হচ্ছে চাইলে একটা বাউচারে দুইটা কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল করতে পারি না, যার কারণে আমাকে এখানে ডুপ্লিকেট এন্ট্রি শো করতেছে, লাইক ডুপ্লিকেট এন্ট্রি দেখাচ্ছে, আমাকে এরর দেখাচ্ছে। সো আমি ম্যানেজমেন্ট নিয়ে নিয়েছি, ওকে ক্যাশ পেড করলাম, ওকে পোস্টিং হয়ে গেল। আসুন এখন আমরা দেখে নিই যে আমরা যে পোস্টিংগুলো দিলাম সেটা হচ্ছে কস্ট সেন্টার ওয়াইজ আমরা কীভাবে এটা রিপোর্টগুলো দেখবো। সেটা হচ্ছে ডিসপ্লে, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, কস্ট সেন্টার, ক্যাটাগরি সামারি, কস্ট সেন্টার ক্যাটাগরি সামারিতে যাবো আমরা। ক্যাটাগরি সামারিতে দেখেন হচ্ছে অ্যাকাউন্টসে হচ্ছে 15,500 টাকা খরচ হচ্ছে, এর মধ্যে 15,000 হচ্ছে স্যালারি, 500 টাকা হচ্ছে এন্টারটেনমেন্ট, এইচআর সেম, ম্যানেজমেন্ট সেম, সেলস সেলস অ্যান্ড মার্কেটিং সেম। আমরা যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আরেকটু ডিটেলসে যাই, এন্টার, দেন হচ্ছে কোন মাসে কত টাকা হচ্ছে সেটা দেখাচ্ছে। আমি আগস্টে একটা পোস্টিং হয়েছে, আমি আবার আগস্টকে একটু ভিতরে যাচ্ছি, সরি আমার এটা ফেব্রুয়ারি 2 তারিখে দেওয়ার কথা ছিল, সো আমি এটা আগস্টে পোস্টিং হয়ে গেছে। সো আমি এটাকে আবার চেঞ্জ ডেটটাকে চেঞ্জ করে নেবো। হ্যাঁ আমি চাইলে এখান থেকে ডেটটাকে চেঞ্জ করতে পারবো, সেটা হচ্ছে অল্টার F2, সরি F2 ডেট, এখানে কাজ করতেছে না কিবোর্ড, ওকে আমি এটাকে আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে 1.2, মানে হচ্ছে 1 তারিখ ফেব্রুয়ারি মাস 2017। ওকে আমি এটাকে পোস্টিং করে নিচ্ছি, দেন হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি লাইক, এটা হচ্ছে 2.2, মানে হচ্ছে 2nd ফেব্রুয়ারি 2017, আমি এটাকে পোস্টিং করে নিচ্ছি। ওকে এটা হচ্ছে আমার কল সেন্টার ওয়াইজ রিপোর্ট, এখানে আছে আমি কল সেন্টারটাকে ব্রেক আপ করতে পারি, দেন হচ্ছে লেজার ব্রেক আপ, গ্রুপ ব্রেক আপ, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। হোপস আপনারা বুঝতে পারছেন যে কল সেন্টার নিয়ে আমরা কীভাবে কাজ করব ইনশাল্লাহ।